ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাইয়ের প্রশ্ন, উনি বলছেন যে বাংলাদেশে ফজরের ওয়াক্ত 4টার দিকে শুরু হয় প্রায়, তো আজান হয় তার 25-30 মিনিট পর, জামাত শুরু হয় আরও 30-35 মিনিট পর, তো যেহেতু ওয়াক্ত শুরু 4টায় তাহলে ওই সময় তাড়াতাড়ি করলে চলবে নাকি? প্রসঙ্গত আমি মেডিকেল স্টুডেন্ট এবং পড়ায় চাপ থাকায় তা শেষ করতে মধ্যরাত 2টা হয়ে যায় অধিকাংশ রাতে, এই জন্য ঘুমিয়ে গেলে ফজর ধরতে কষ্ট হয়, মিসও হয়, তাই আমি না ঘুমিয়ে আজানের আগে কিন্তু ওয়াক্ত হলে ফজর আদায় করে ঘুমাই এবং সকালে ক্লাস ধরি আলহামদুলিল্লাহ। এর জন্য কি কোনো বিধান আছে? উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রথমত আপনার যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে ওয়াক্ত হওয়ার পর, এখানে দেখুন একজন পুরুষের জন্য জামাতে সালাত আদায় করাটাই হচ্ছে আসল, জামাতে সালাত আদায় করাটাই হচ্ছে আসল এবং এটাই হচ্ছে মূল যে তিনি জামাতের সাথেই ফরজ সালাত আদায় করবেন। এবং এই ব্যাপারে অনেক দলিল আদিল্লা রয়েছে যেগুলো ইনশাআল্লাহ হয়তো এখন বলে শেষ করা যাবে না, এটা হয়তো একটা লেকচারের উপরে হতে পারে এবং ইনশাআল্লাহ দিব এ বিষয়ে, তো সেটা তো আরও স্পষ্ট বুঝতে পারবেন যে পুরুষের জন্য জামাতে সালাত আদায় করাটাই হচ্ছে আসল এবং এটাই হচ্ছে মূল। তবে যদি কোনো মানে এখানে বিষয় রয়েছে যে হয়তো কোনো সমস্যা হলো বা ইয়া হলো, সেটার ব্যাপার আলাদা। এখন এই মুহূর্তে আপনার এটা এই জিনিস যেটি আপনি বলেছেন এটি তো আপনার প্রতিদিনের মানে অভ্যাস, হ্যাঁ এখন এখন যদি এখানে যদি কোনো জটিলতা সৃষ্টি হতো, জটিলতা খুব সৃষ্টি হয় অনেক সময়, তখন হয়তো মানে সেটা বলা যেত যে এটা সমস্যা অনেক বা কিছু। এখন দেখুন আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার সালাত সঠিক সময়ে আদায় করার যে আপনার যে আগ্রহ বা মানে আপনার যে উৎসাহ বা গুরুত্ব, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তবে আমি এখানে যে জিনিসটা বলতে চাইবো আপনাকে যে কেন মানে যদি দুইটা পর্যন্ত আপনি বলছেন পড়েন, এই সময় ঘুমিয়ে গেলে আপনি আর উঠতে পারেন না, হ্যাঁ এটা সত্য যে ওই সময় ঘুমিয়ে গেলে উঠাটা কষ্টকর হয়ে যায়, তাহলে আপনি আমি বলবো যে যদি আপনি তার আগে ঘুমিয়ে যদি আপনি ফজরের সালাতের সময় উঠে তারপরে ফজরের পরে পড়াশোনা করেন, এটাই কি সব থেকে বেস্ট না? এটাই কি মানে সব দিক থেকে তো এটা গুরুত্বপূর্ণ। দেখুন আপনি মেডিকেলে পড়েন, আপনি সব থেকে এই বিষয়টা ভালো জানবেন, সেটা হলো বা আমরা সকলে এই জিনিসটা জানি, এই জিনিসটা যে রাত্রের ঘুমটা কত গুরুত্বপূর্ণ, রাত্রে যদি কেউ মানে না ঘুমায় তাহলে দিনে সেটা মানে পূর্ণ মানে সেটার মানে কভার করতে অনেকটা ডবল ঘুম পাড়তে হয় এবং এটা ক্ষতিকর। হয়তো আমরা অভ্যাস বানিয়ে নিয়েছি এটা ঠিক, কিন্তু এটা তো ক্ষতিকর, সেজন্য যেহেতু এখানে সুযোগ রয়েছে কেন পা পারবো না? আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা হয়তো অভ্যেস করে নিয়েছি। তাই আপনি দুইটায় হয়তো আপনার শেষ হয়, আপনি 12টায় আপনি শেষ করে ঘুমিয়ে গেলেন, তারপর আপনি ফজরের সময় উঠে আপনি ফজরের পর পড়াশোনা করলেন এবং এটাতে সব থেকে ভালো হলো যে আপনি ফজরের সালাতটা আপনি জামাতের সাথে আদায় করতে পারলেন এবং আল্লাহর বিধানটা সুন্দরভাবে পালন করতে পারলেন। ফজরের পরে আপনি দেখা যাবে 10টা আয়াত তেলাওয়াত করে আপনি আপনার দিনের শুরুটা করেন এবং আপনি যদি সকাল এই যে সকাল বেলায় যে পড়াশোনাটা হয় এটা অত্যন্ত খুবই এটা আমাদের বাস্তব জীবনে এটা আমরা দেখেছি যে এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মানে খুব ব্রেনে খুব সহজে সেটা গেঁথে যায় এবং সহজ হয় মুখস্থ করাটা বা বোঝা। তো যাই হোক, তো এটা হয়তো অনেকের জন্য কঠিন হবে যারা অভ্যস্ত না, কিন্তু আপনাকে অভ্যস্ত হতে হবে। তাহলে এটার দ্বারা কী হবে, আপনি এই যে সকালে ঘুমানোর যে মানে ক্ষতিকারক দিকগুলো বা রাত্রে না ঘুমানোর যে ক্ষতিকারক দিকগুলো এটা থেকে রক্ষা পেলেন, আপনার সালাতটাও ইবাদতটাও আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারলেন। সুতরাং আমি শুধু ওনাকে না, আমি সকলকে অনুরোধ করবো এই সুযোগে যে আমরা রাতে ঘুমানোর অভ্যাস করি। ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যেই কল্যাণ রাখবেন। বিশেষ করে আমি তো সবসময় বলি যে আল্লাহ রসুলের যে একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকল বেলার কাজে বরকত দান করো, আর এটা বরকত প্রত্যেকটা কাজে, সেটা পড়াশোনা হোক আর যাই হোক না কেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও